আপনার কাছে বলতে কোনো আপত্তি নেই। আপনিও শিক্ষিত মানে আপনিও মাতৃ সমান। আমি আপনাকে তো বলতেই পারি, দেখুন রিসেন্টলি ওর বাবার সন্ধান পেয়েছে। ওর বাবা আর আমার স্ত্রীর বাবা এক। কি বলছেন, তাই নাকি? হ্যাঁ ম্যাম, সেটা জানার পর আমি ওর বাবার উপর পরোক্ষ চাপ দিতে থাকি যাতে ওর বাবা ওর মেয়ের দায়িত্ব নেয়। ওর বাবা প্রথমে ডিনাই করেছিলেন, কিন্তু ফাইনালি মেয়ে এবং মার দুজনেরই দায়িত্ব নিতে চেয়েছেন এবং মেয়েকে একটা ভালো বিয়েও দিতে চেয়েছেন। আমি ভেবেছিলাম ওর বাবা আবার ওনার মতামত চেঞ্জ করে ফেলার আগে এই ব্যাপারগুলোকে সেটেল আপ করুক, তাই আমি ওকে সাজেশন দিয়েছিলাম তুমি বিয়ে করো না, তোমার বাবার প্রপোজালে তুমি রাজি হয়ে যাও। কিন্তু আমার ধারণা ওর এই প্রস্তাবটা খুব একটা পছন্দ হয়নি, ও রাজি হতে পারেনি। আমার ধারণা আমার এই ভূমিকাটা ও অ্যাকসেপ্ট করতে পারেনি আর সেই জন্যই হয়তো বাড়ি থেকে বেরিয়ে এসেছে। যে মেয়েটা লেখাপড়া করবে বলে নিজের বিয়ে ভেঙে দিয়ে বাড়ি থেকে চলে এসেছে তাকে আপনি বিয়ের সাজেশনই বা দেন কি করে? না স্যার, এটা আপনার কাছ থেকে এক্সপেক্টেড নয়। আমি বুঝতে পেরেছি, কিন্তু বিশ্বাস করুন আমি ওকে একবার বলিনি যে এই মুহূর্তে ওকে বিয়ে করতে হবে। আমি বলেছিলাম যে বিয়ে তো ঠিক হয়ে থাকতে পারতো, অ্যাটলিস্ট ওর বাবার কমিটমেন্টটা ও বাবা রাখতে পারতো। শুনুন, একটা মেয়ের বিয়ে হলো কি না হলো সেটা বড় কথা নয় আজকালকার দিনে। একটা মেয়ে পড়াশুনো করতে পারলো কি পারলো না সেটাই কিন্তু বড় কথা। আর তাছাড়া জীবনে তো বিয়েটাই বড় অপশন নয়। আর ওর বাবা যখন ওর দায়িত্ব নিতে চাইছে বিয়ের জন্য সেটা না করে পড়াশুনোর দায়িত্ব নিক, এটাই তো আপনি বলতে পারতেন। না না, পড়াশুনোর দায়িত্ব নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ ও তো স্কলারশিপে পড়ে। মানে একটা ভালো টিউশন কিংবা কিছু ভালো রেফারেন্স বই টই এগুলো পেলে কিন্তু পড়াশোনাটা আরেকটু সহজ হতো, আপনি কিন্তু এটা বলতে পারতেন। ভুল করেছি আমি, বাট সেই ভুলের পেছনে কিছু কারণও ছিল, সব কথা তো আপনাকে আমি বলতে পারবো না ম্যাম। শুধু আপনি এইটুকুনি জেনে রাখুন আমি ইন্টেনশন নিয়ে কিছু করিনি, আমি শুধু চেয়েছি ও ভালো থাকুক। এখনও চাই, প্রত্যেকটা মুহূর্ত চাই ও যেন ভালো থাকুক, সেই জন্যই আমার যাবতীয় যা স্টেপ নেওয়া। আমি বুঝতে পেরেছি আপনার কথা, দাঁড়ান আমাকে একটা ফোন করে খবর নিতে দিন। হ্যালো, হ্যাঁ আমি বলছি, ওখানে সুদেশনা আছে? হ্যাঁ ওকে একটু দাও। হ্যাঁ সুদেশনা, বলছি আজকে কি জাহ্নবী এসেছিল কলেজে? না তুমি তো ওর ক্লাস টিচার, তোমার সঙ্গে তো ওদের ক্লাস ছিল আজকে, আসেনি না? হ্যাঁ আমিও সেটা ভেবেছিলাম। ওকে সুদেশনা, থ্যাংক ইউ। জাহ্নবী বলেছে কয়েকটা দিন পর থেকেই ও কলেজে জয়েন করবে, তাহলে কি এটাই কারণ ছিল? আমি তো চাইলেই জাহ্নবীকে এক্ষুনি ডেকে নিতে পারি। না না না, জাহ্নবীর সঙ্গে কথা না বলে আমি ওকে এখানে কিছুতেই ডাকতে পারি না, আমি জাহ্নবীকে কথা দিয়েছি। আসেনি না? না আসেনি, আপনি ঠিকই অনুমান করেছিলেন ও এখানে আসেনি। কিন্তু কি করণীয় তাহলে? ও যদি ওর দেশের বাড়িতে না যায় আমি আমি খুব বিপদে পড়ে যাব। কেন? না তাহলে তাহলে ধরে নিতে হবে ও অন্য কোথাও গেছে, সেই অন্য কোথাওটা ওদের দুজনের জন্য খুব ডেঞ্জারাস হতে পারে। ওদের তো কোনো টাকা পয়সা নেই, চলাফেরা করতেও তো টাকা পয়সা লাগে, আর আর দুজনেই মহিলা, কোথায় থাকবে কি কাজ পাবে? যতদিন না কাজ পাচ্ছে কোথায় থাকবে? এরকম ইমোশনাল ব্লান্ডার কেউ করে আপনি বলুন তো। যদি কারোর সঙ্গে ইমোশনাল বন্ডিং থাকে তবে সেখানে ইমোশনাল ব্লান্ডার হয়।
প্লিজ আপনি কিছু মনে করবেন না। আসলে জাহ্নবী আপনাকে খুব ট্রাস্ট করত, আপনার উপর খুব ডিপেন্ড করত। নিশ্চয়ই খুব হার্ট হয়েছে, সেই জন্য আপনার বাড়ি পর্যন্ত ছেড়েও চলে এসেছে। দেখুন, ও জীবনে এত বড় বড় ঘটনার মুখোমুখি দাঁড়িয়েছে, ওর ভিতরে একটা টার্ময়েল চলছে। সেই সময় যদি আপনি ওর পাশে না দাঁড়িয়ে বরং উল্টো দিকে ওকে চলার সাজেশন দেন, তাহলে ও কী করবে বলুন তো? আমার কোনো উপায় নেই ম্যাডাম। ম্যাম, আমি তো আপনাকে সবটা খুলে বলতে পারছি না। দেখুন মিস্টার সিং, আমিও কিন্তু আমার সৌজন্যে বাইরে যেতে পারছি না। আমিও আপনাকে জিজ্ঞাসা করতে পারছি না যে এরপরে কি জানার আছে যা আপনি আমাকে জানাতে পারছেন না। তো একটা কথা বলবো যে আপনার যদি মনে হয় যে আমাকে জানালে আপনার কোনো উপকার হবে, তাহলে আপনি নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। আমি সেই জায়গায় নেই ম্যাম, আমি খুব কর্নার্ড হয়ে আছি। আপনি কর্নার্ড হয়ে আছেন? হ্যাঁ আছি ম্যাম, আমারই ভুল, আমি কিছু ভুল করেছি জাহ্নবীর ওপর, আর সেই ভুলগুলো সংশোধন করারও কোনো উপায় আমি রাখিনি। হয়তো সেই জন্য জাহ্নবীরও খানিকটা রেসপন্সিবিলিটি আছে, কিন্তু আমি আমি ওকে দোষ দেবো না। আমি একজন অ্যাডাল্ট, আমি চাইলে আমার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারতাম। আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। না, আমি আমি বুঝতে পারছি যে আপনি একটা খুব ট্রাবলের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি সত্যি খুব ট্রাভেলসাম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বাট সব থেকে বড় কথা, আমার কাছে জাহ্নবীকে ফিরে পাওয়াটা খুব প্রয়োজন। আপনি যেভাবে জাহ্নবীকে ফিরে পেতে চাইছেন, আমরা ঠিক ততটাই ফিরে পেতে চাইছি। কারণ জাহ্নবীর মতো একমাত্র ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে আমরা কলেজ থেকে হারাতে চাই না। আমি বুঝতে পেরেছি আপনার বক্তব্য। তবে একবার যদি আমি জাহ্নবীকে ফিরে পাই, আমি সত্যি এমন আর কিচ্ছু করবো না যাতে ও আর কষ্ট পায়। না মিস্টার সিং, সেটা গ্যারান্টি দেওয়া যায় না। মানে দেখুন, মানুষ বিপদে পড়লে অনেক কথাই বলে, তারপর সব কিছু সেটেল ডাউন করে গেলে তারপর সব কিছু ভুলেও যায়। না, আপনি ব্যতিক্রম নন, আমাদের সকলেরই এরকম হয়। তাই বলছি যে ওটা কোনো গ্যারেন্টি দেওয়া যায় না। আমি আমার জীবন দিয়ে বুঝলাম তো। আপনি এটুকু গ্যারান্টি নিতে পারেন যে আমি ওর সাথে এমন কিচ্ছু করবো না যাতে ও ভবিষ্যতে আবার আঘাত পেয়ে আমার কাছ থেকে দূরে চলে যায়। ট্রাস্ট মি, জাহ্নবী ফিরে আসাটা খুব দরকার। দরকার? আমি ঠিক বুঝতে পারলাম না। আর এখন তো জাহ্নবীর দায়িত্ব জাহ্নবীর বাবাই নিতে পারে। তিনি যখন তার মেয়ের সন্ধান পেয়েছেন, আর সেই মেয়ে যখন হারিয়ে গেছে, তাকে খুঁজে বার করার দায়িত্ব তো তারই। কি বলছেন? আমার খুঁজে বার করার দায়িত্ব নেই। না না, আপনারও নিশ্চয়ই দায়িত্ব আছে। আপনি একজন সেন্সিবল মানুষ, কতভাবে সমাজের নানান উপকার করে থাকেন। শুনুন, সমাজের উপকার আর সোশ্যালি কমিটেড মানুষ বলে আমি এগুলো বলিনি। তাহলে না, কিছু না।